উন্নত যোগাযোগ ব্যবস্থা আর শিল্পায়নের সাথে সবুজায়নেও সমান তালে এগিয়েছে পদ্মা সেতু প্রকল্প ও আশেপাশের এলাকা। দশ বছর আগেও পদ্মাপাড়ের এই জনপদ ছিল বালুময় মরুভূমি। সেই মরুর বুকে এখন শোভা পাচ্ছে নানা প্রকারের বনজ, ফলজ, ঔষধি আর সৌন্দর্য বর্ধনে রোপণ করা বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। আগে এই জায়গাটা অনেক মরুভূমির মতন ছিল, ওখানে মনে করেন বাগান দিয়ে অনেক একটা ইয়েছে আমাকে আশ্রয় কেন্দ্র জায়গা না খালি হয়েছে, অনেক সুন্দর মনে করেন ঠান্ডা ওই জায়গায় যাই আমরা গাছের অক্সিজেন পাই। নিরিবিড়ি খুবই ঠান্ডা পরিবেশ আর খুবই ফ্রেশ বাতাস পাওয়া যায়। আমাদের ঘুরে খুবই ভালো লাগলো, এই মানে সম্পূর্ণটা সবুজে ভরা, সবুজে সমারোহ। পদ্মা সেতু প্রকল্পের আওতায় বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সংযোগ সড়ক থেকে টোল প্লাজা পর্যন্ত রোপণ করা হয়েছে অর্ধ লক্ষাধিক বনজ ও সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। এছাড়া পুনর্বাসন কেন্দ্র, সার্ভিস এরিয়া, কনস্ট্রাকশন ইয়ার্ড, শেখ রাসেল সেনানিবাস সহ প্রকল্প এলাকায় রোপণ করা হয়েছে আরও 52,000 বিভিন্ন প্রজাতির গাছের চারা। আমার বাড়ি ঘর একটু বাতাস কম লাগে, আমার ঘর দুয়ার ভালোই থাকে আলাই দিলে, আমরা আবার গরম হইলে একটু সেওয়ায় যাই বসি, এই আমাদের গাছ গাছলে আমাদের অনেক উপকার হয়। গত 10 বছর নিয়মিত পরিচর্যা আর রক্ষণাবেক্ষণে গাছগুলো পরিপক্ব করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বন বিভাগ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বনায়ন প্রকল্পটি। মাদারীপুরে এবং শরীয়তপুর জেলা মিলে যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অ্যাপ্রোচ রোড বা হাইওয়ে রোড এবং বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে যে বৃক্ষরোপণ করা হয়েছে, এই বৃক্ষরোপণ আমরা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অর্থায়নে বন বিভাগের তত্ত্বাবধানে করা হয়েছে এবং বন বিভাগ এটা সার্বিকভাবে তত্ত্বাবধান করে এই গাছগুলি রোপণ করেছেন এবং এর পরিচর্যা করেছেন। আর গাছগুলি রোপণের ফলে ওই এলাকার জনগণ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হয়েছে এবং জনগণ ওটা যেহেতু নদীপ্রবণ এলাকা সেখানে ঝড় জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে, এই বৃক্ষরোপণের ফলে ঝড় জলোচ্ছ্বাস থেকে ওই এলাকার লোকজন অনেকটা মুক্তি পাবে, যেমন সুন্দরবন আমাদের দেশের দক্ষিণাঞ্চলকে রক্ষা করে থাকে তেমনি তারা ওইভাবে এখান থেকে রক্ষা পাবে এবং পরিশেষে এরা তারা এখান থেকে বেশ কিছু আর্থিক ভবিষ্যতে আর্থিক লাভবান হবে। পদ্মা সেতু প্রকল্প ঘিরে তৈরি বনায়ন প্রকল্পে আম, জাম, কাঁঠাল, সেগুন, জারুল, শিলকরই, তেজপাতা, দারুচিনি, নিম সহ 61টি ধরনের ফলজ, বনজ, ঔষধি গাছ সহ বিভিন্ন ফুলের গাছ রয়েছে। প্রতীক আকবর, নিউজ বাংলা ডেস্ক। Thank you.